নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত। কৌশিকী অমাবস্যাতে এই উপায়টি আপনারা অবশ্যই করুন। তা হল, একটি পাতিলেবু বাজার থেকে নিয়ে আসুন। সবুজ রঙের পাতিলেবু সংগ্রহ করুন, করে নিয়ে আসুন। সেইটি লেবুটি যেন নিখুঁত হয়। এবারে ওই লেবুতে একটি পেরেক দিয়ে একটি করে গর্ত করুন এবং একটি করে ফুলওয়ালা লবঙ্গ ঢুকিয়ে দিন। এইভাবে সাতটি লবঙ্গ ঢুকিয়ে দিন পেরেক দিয়ে গর্ত করে। ঢুকানো হয়ে লবঙ্গের ফুলটা উপরের দিকে থাকবে আর ডাঁটিটা ঢুকে যাবে লেবুর ভিতরে। এইভাবে আপনারা লেবুটির মধ্যে সাতটি ফুলওয়ালা লবঙ্গ ঢুকিয়ে দিলেন, ফুলটি বাইরে বেরিয়ে থাকবে। এবারই আপনারা আর যখন আপনারা ঢুকাবেন তখন এক একটা শত্রুর নাম করে করে পেরেকটি দিয়ে গর্ত করবেন, একটি করে লবঙ্গ ঢুকাবেন, শত্রুর নাম করবেন। তারপরে কিছুটা মানে সিঁদুর এক একটি লবঙ্গের মাথায় শত্রুর নাম করে লাগিয়ে দিন। সিঁদুর লাগিয়ে দেওয়ার পর ওই ফুলওয়ালা মানে লেবুটি মানে লবঙ্গের লেবুটি, সেই লেবুটিকে আপনারা মা কালীর বা কাছে রেখে দিন, অর্থাৎ আপনার ঠাকুর ঘরে মা কালীর কাছে রেখে দিন। যখন তার পরের দিন অর্থাৎ 3 তারিখ সেপ্টেম্বর মাসের 2024 যখন অমাবস্যা কেটে যাবে তখন ওই লেবুটি তুলে নিয়ে গিয়ে আপনারা কোথাও একটা মাটিতে গর্ত করে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিন। এতে আপনাদের গোপন শত্রু, প্রকাশ্যে শত্রু, তাদের শত্রুতা ত্যাগ করবে। আজ এই পর্যন্ত, নমস্কার।